দেশের মুখোজ্জ্বল আর লাল সবুজের পতাকা বিশ্বে গর্বে তুলে ধরেছে আবারও একদল শিক্ষার্থী। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের মেধাবী জাওয়াত চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। রোমানিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের 59তম আসরে জাওয়াত মোট 42 নম্বরের পরীক্ষায় 32 নম্বর পেয়ে স্বর্ণপদক জয় করেন। এছাড়াও বাংলাদেশ দল জয় করেছে 3টি ব্রোঞ্জ পদক, পেয়েছে 2টি অনারেবল মেনশন। দলের সদস্য নটরডেম কলেজের জয়দীপ সাহা, তাহনিক নূর শামীন ও তামজিদ মুর্শিদ রুবা পেয়েছেন ব্রোঞ্জ পদক। ঢাকা কলেজের রাহুল সাহা ও পুলিশ লাইন্স হাই স্কুল ফরিদপুরের শিক্ষার্থী সৌমিত্র দাস পেয়েছেন অনারেবল মেনশন। বাংলাদেশ থেকে এই 6 প্রতিযোগীর দলে দলনেতা হিসেবে রয়েছেন গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার এবং উপদল নেতা হিসেবে রয়েছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। ডাচ বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় 59তম আইএমওর জন্য বাংলাদেশ গণিত দল নির্বাচন এবং এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। 1959 সালে রোমানিয়ায় মাত্র 5টি দেশের মোট 7 জন প্রতিযোগীর অংশগ্রহণে শুরু হয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। 14 বছর ধরে বাংলাদেশ অংশ নিচ্ছে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে। 7 জুলাই রোমানিয়ায় শুরু হয় এই বছরের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। সেখানে 116টি দেশের 615 জন শিক্ষার্থী অংশ নেয়। দলগতভাবে 114 নম্বর পেয়ে 107টি দেশের মধ্যে বাংলাদেশ 41তম অবস্থানে রয়েছে। আর আহমেদ জাওয়াদ চৌধুরীর হাতে এসেছে সেরা গণিত অলিম্পিয়াডের স্বর্ণপদকটি। এদিকে তার এই বিজয়ে বায়ান্ন বাংলা টিভি পরিবার অভিনন্দন জানিয়েছে।